ঢাকায় চলচ্চিত্রের বর্তমান নায়িকা শবনম বুবলী। চলচ্চিত্রের পাশাপাশি সমান তালে কাজ করছেন ওটিটিতেও। ব্যক্তিগত জীবনে নানা ঝামেলা থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছেন নিয়মিত। গেল বছর 4 সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন তিনি। এবার দেশের গণ্ডি পার হয়ে ওপার বাংলায় কাজ করতে যাচ্ছেন এই নায়িকা। কলকাতার ফ্ল্যাশব্যাক নামের একটি সিনেমায় যুক্ত হয়ে শুটিং শুরু করেছেন। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং। পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে। রোববার 15 জানুয়ারি ফ্ল্যাশব্যাক সিনেমাটা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নির্মাতা রাশেদ রাহা, অভিনেতা কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস সহ সিনেমার কলাকৌশলীরা উপস্থিত ছিলেন। ছিলেন বুবলিও। প্রথমবার টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেন বুবলি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি, সেই সঙ্গে নিজেকে সৌভাগ্যবানও মনে করেছেন এই অভিনেত্রী। সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুবলি বলেন, 2024 সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির ছবি দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি। এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি স্যার ও সৌরভ দাস দাদার মতো অভিনেতা। এটি পরিচালনার দায়িত্বে আছেন রাশেদ রাহা। এমন কি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের ব্যাপার। সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে। বুবলির কথায় বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত। যদিও আমাদের একই ভাষা, কিন্তু দুই বাংলাতেই মিষ্টি দুষ্টু একটা ভাব আছে, আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। বাংলাদেশ কলকাতায় আমরা মিলেমিশে একাকার। ঢাকা থেকে কলকাতা আসতে 30-40 মিনিট লাগে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড, নিয়ম কানুন, ভিসা এত কিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। অবশ্য এটাতে কিছু করার নেই, কারণ দেশের জায়গা থেকে মেনটেন করতে হয়। তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে। প্রসঙ্গত, বছরের শুরুতেই দিয়েছেন পুলসিরাত নামের এক নতুন সিনেমার খবর। এছাড়া দেয়ালের দেশ, মায়াদা লাভ, তুমি যেখানে আমি সেখানে সহ এবছরের মুক্তির অপেক্ষায় বুবলির বেশ কয়েকটি সিনেমা।